দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব, যারা পুরুষাঙ্গ বড় করতে চান বা যাদের পুরুষাঙ্গকে ছোট মনে করেন, এইসব বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেরই চাহিদা থাকে, অনেকেই ভাবে যত বড় পুরুষাঙ্গ তত বেশি পুরুষত্ব। অনেকেই অনেক কিছু ব্যবহার করেন, কিন্তু বিজ্ঞান কি বলছে? সবাই চায় বড়, ভাবেন তারটাই ছোট, কিন্তু কোনটা ছোট কে ঠিক করলো? বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতি অনুসারে আকারের বৈচিত্র্য থাকে। অনেকের তো 3 ইঞ্চির চেয়েও ছোট হয়, তবে ভারতীয়দের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গর গড় আকার 5 থেকে 6 ইঞ্চি। অনেকের মধ্যে পঞ্চবি দেখে হীনমন্যতা তৈরি হয়। জেনে রাখা দরকার, ছবিতে দেখা আয়তন বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক নয়, আবার দীর্ঘ সময়ের সঙ্গম ও সত্যি নয়। 2-3 দিনে শুটিং মিলিয়ে একটা ভিডিও সময় বাড়ানো হয়। পুরুষাঙ্গ বড় দেখানোর জন্য অনেক সময় ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয়, যা লিঙ্গের ভিতরে অতিরিক্ত রক্ত জমা করে। তারপর একটি রিং দিয়ে লিঙ্গের গোড়ার দিকে বেঁধে দেয়া হয়, যাতে রক্ত শরীরে ফিরে না যায়। বড় দেখাবে যতক্ষণ রিংটি লাগানো আছে। তবে এটি ব্যবহার একেবারেই ঠিক নয়। পঞ্চবির অভিনেতাদের পেশার তাগিদে ব্যবহার করতে হলেও 20 থেকে 30 মিনিটের বেশি সময় রাখলে লিঙ্গের টিস্যু নষ্ট হয়ে পাকাপাকি ক্ষতি হতে পারে। লিঙ্গের সঙ্গে ওজন ঝুলিয়ে অনেক লিঙ্গের আয়তন বৃদ্ধির মিথ্যা চেষ্টা করেন, এও খুবই মারাত্মক কাজ। এর ফলে টিস্যু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিজ্ঞান বলছে জন্মগতভাবে পাওয়া আয়তন নিয়ে সুখী থাকা উচিত। নিজের আত্মবিশ্বাস থাকলে যে কোনো আয়তন নিয়ে সুখী হওয়া যায়, সঙ্গীকে আনন্দও দেয়া যায়। তো দর্শক, যারা লিঙ্গ বড় করতে চান বা যাদের লিঙ্গ দেখে মনে করেন এখনো তার লিঙ্গ ছোট, তারা এসব কাজ থেকে বিরত থাকাই সব থেকে ভালো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে এখনই শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।